হ্যালো ফ্রেন্ডস, দেখুন এগুলো মাছ, এগুলো আমি ভালো করে বেছে নিই। এগুলো একটা গোটা মাছ, এটা ভালো করে ওয়াশ করে নিই। প্রথমত এটা রান্না করব জিরে আর পোস্ত দিয়ে, সর্ষে আর পোস্ত দিয়ে, জিরে না, সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল বানাবো। আর ছাদ বাগানের পেঁয়াজ শাক, দেখুন ফ্রেন্ডস মাছটাকে কেটে পরিষ্কার করে নিই, পেটটা কেটে নেবো, পেটের নোংরাটা বের করে দেবো। মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার সুন্দর করে, পেটগুলো কেটে বের করে দিয়েছি, পেটে যে ভিতরে নোংরাটা থাকে ওটা পরিষ্কার করে দিয়েছি, পুরো প্রত্যেকটা মাছেরই পেটগুলো পরিষ্কার করে দিয়েছি। এই যে মুখটা পেটটা পরিষ্কার করে দিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে নেবো, মাছটাকে ফ্রাই করবো। প্রথমে এখানে ফ্রাই করবো, ফ্রাই প্যান বসিয়েছি, ওই জন্য অনেক কটা মাছ একসাথে ভালো হবে বলে। দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে পোস্ত, 2 চামচ পোস্ত নিয়েছি আমি, এরকম পোস্ত বড় দানা, এটা 2000 টাকা কিলো, বেনাচিতির এটা স্পেশাল পোস্ত। আর এর মধ্যে সর্ষে দেব। দেখুন ফ্রেন্ডস আমি নিয়ে নিলাম সর্ষে, কালো সর্ষেটা নিয়েছি, আপনারা হলুদ সর্ষেটা দিতে পারেন কিন্তু আমার এটা বেশি রুচি লাগে। আর দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা চেরা দেবো। এটা মিক্সিতে পিষে নিয়ে আসি মশলাটা, আর এটা আমি লবণ হলুদ দিয়ে রেডি করেছি মাছ, মাছটা মাখিয়ে নিই লবণ হলুদ দিয়ে। ভালো করে মাখিয়ে নিই, কত সুন্দর করে মাখিয়ে নিলাম লবণ আর হলুদ, পুরো মাখিয়ে নিলাম মাছটাকে। তেল দিয়ে নি, এখানে দিয়ে নিচ্ছি সর্ষের তেল, মশলাটা মাছটা ভাজা যায়। আমি গ্যাসটা এখন একটু স্লো করে দেবো যাতে মাছটা একটু শক্ত হয়, ফুল স্পিডে থাকলে উপরটা ভাজা যাবে কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা থাকবে। একটু স্লো আছে ভাজি, স্লো আছে কিছুক্ষণ বসানো খা, মাছটা শক্ত হবে।
আবার আঁচটা বাড়িয়ে দেবো। স্লো আঁচের পর আবার আঁচটা বড় করে দিলে পুরো মাছটা একদম কটকটে ফ্রাই হয়ে যায়, টেস্টি এই মাছটা চরম। সরষে পোস্ত দিয়ে রান্না করবো। মাছটা হয়ে গেছে, মাছটা পুরো ফ্রাই হয়েছে, ওই জন্য একটা পুড়ে গেল। আবার তেল দিতে হবে কিছুটা, একটা ওই পাশে পুড়ে গেছে, ওকে দেখবো আমি পরে। খাবে মা বসমতা, ওই জন্যই পুড়ে গেছে। তেল দিতে হবে, তেলের ফট হয়ে গেছে, দিদি উপর থেকে হবে দেখেছেন, নতুন করে তেল বলে তো মনে হয় জীবন তেলে। দেখুন কি সুন্দর হয়ে গেল ভাজা, ঢেলে দিন দেখুন কত মাছ ভাজা। আমি রান্না করবো এবার পোস্ত দিয়ে, প্রথমে দিয়ে নিই সর্ষের তেল, এটা হচ্ছে পেঁয়াজ একটু ফ্রাই করে নিচ্ছি, আর এটা হচ্ছে আমার ছাদ বাগানের পেঁয়াজ। কি সুন্দর স্মেলটা, এটা
এটাকে ঢেলে নেব। এটা হচ্ছে সর্ষে জিরে সর্ষে আর পোস্তা। অল্প হলুদ, হলুদ না দিলেও হয়। এবার দিয়ে নিচ্ছি লবণ, পোস্ত বাটার পরিমাণ লবণটা, কাঁচা লঙ্কা, দেখুন ফ্রেন্ডস। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে নিচ্ছি, ব্যাস এই কটাই দেবো, কয়েকটা ভাজা থাকবে। ঢেকে দিই, দেখুন প্লিজ ঢাকাটা খুলি। আরে এই থালাটা এটার সঙ্গে সেটে গেল, ব্যাস চেষ্টা করি দেখি কতক্ষণ উঠাতে পারি। এটা অ্যাকচুয়ালি ম্যাচিং নয়, এটা সর্ষের তেল, মাছের ঝাল ছটা মাছের। এবার দিয়ে নেবো পেঁয়াজ ভাজা গুলো, টেস্টি হয়। দিয়েছি ধনে পাতা অল্প, এটা হচ্ছে ধনে পাতা, সাইড থেকে অল্প দিয়ে রেডি, খাবার জন্য রেডি। পুরো একটু ফুটে যাও, সুন্দর একটা মাছ রান্না। আমি কতগুলো ভাজা মাছ রেখেছি খাওয়ার জন্য, সবগুলো দিইনি। রান্নাটা থেকে ভাজাটা খেতে বেশি টেস্ট। এটা এই মাছটা আরেকবার ফ্রাই করে নিলে অল্প তেল দিয়ে আর একটু লবণ হলুদ দিয়ে আরেকবার ফ্রাই করে নিলে চরম টেস্টি হয়, ওই জন্য আমি এটা খাওয়ার জন্য রেখেছি। আর এটা রান্নার জন্য হয়ে গেল, দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই, হয়ে গেল রান্নাটা টেস্টি টেস্টি। কত সুন্দর মাছ পোস্ত, সর্ষে পোস্ত মাছের সর্ষে পোস্ত ঢালি।
দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল মাছের সরষে পোস্ত, সরষে পোস্ত দিয়ে মাছ, মাছের ঝাল আর পেঁয়াজ শাক চরম রান্না হয়েছে দেখার মতো, চরম টেস্টিও ফ্রেন্ডস। অবশ্যই এভাবে বানিয়ে খান, এভাবে বানিয়ে খান, দেখুন কত সুন্দর হয়ে গেছে। মাছটাও খেতে দারুণ আর মাছ ভাজাও রয়েছে দুটোই। এটা আরেকবার ভেজে নেবো, লবণ হলুদ সরষের তেল দিয়ে আরেকবার ফ্রাই করবো, তো ওটা ভালো লাগবে। আর এটা ঝাল বানালাম, বাই, সাথে থাকুন, অবশ্যই দেখুন ভিডিও। কি সুন্দর মশলাটা চকচক করছে, বাই।